নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তুলা রাশির 1427 বঙ্গাব্দ কেমন যাবে। প্রথমেই আমি জানাই তুলা রাশির এই 1427 গোল্ডেন পিরিয়ড হতে চলেছে এই বছরটি আপনাদের। দেখুন, আপনাদের রাশির যে রাজ্যকারী গ্রহ অর্থাৎ শনি চতুর্থভাবে শস নামক রাজ্য তৈরি করে অবস্থান করছে এবং আপনার রাশির দ্বিতীয় স্থানে কেতু গ্রহ, তুঙ্গস্থ কেতু, এবং রাশির নবম স্থানে রাহুগ্রহের তুঙ্গস্থ অবস্থান এবং চতুর্থ ভাবের উপর নিজস্থ বৃহস্পতি যদিও কিছুটা আপনাদের প্রবলেম কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতি। তো এবার শুরু করা যাক, কেমন যাবে, কোন কোন দিকে শুভ হবে এই তুলা রাশির এই 1427 কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। আপনাদের অর্থনৈতিক দিক এই 1427 খুব ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের এবছর হবে। এটা ঠিক আপনারা বুঝতে পারবেন বছরের মিডিল ফেজ থেকে আপনাদের আর্থিক উন্নতি আপনাদের কিন্তু হবে, ব্যয় কিন্তু পাশাপাশি থাকবে। দেখুন, জীবনে বাঁচতে গেলে ব্যয় আছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু আপনাদের এবছর ইনকাম সোর্স আসবে, ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে। এবার যারা আপনাদের শরীরের দিকে কিছুটা হলেও আপনাদের কিন্তু এবছর ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক পার্টটা আপনাদের কিছুটা শুভ ফল নির্দেশ করছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ভুগছিলেন তাদের একটা ভালো দিক কিন্তু আসতে চলেছে। সন্তান সুখের জায়গায় তুলা রাশির ক্ষেত্রে এবছরটি শুভ, সন্তান প্রাপ্তি, সন্তানের কাজের জন্য আপনাদের গর্ব হবে এবং সন্তানদের এডুকেশনের উন্নতি এবছর কিন্তু তুলা রাশির জাতক বা জাতিকাদের হবে। এবছর আপনারা ভাগ্যের কিন্তু সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। সরাসরি শনিদেবের দশম ভাবের দৃষ্টি, চতুর্থ ঘরে বসে থেকে দশম ভাবের দৃষ্টি এবং রাশিতে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেই। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মে পদোন্নতি এবং আপনারা এবছর কর্মেতে যেমন চাপ থাকবে, পাশাপাশি কর্মে কিন্তু আপনাদের যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি বৃদ্ধি পাবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবছর তুলা রাশির গাড়ি, বাড়ি, ফ্ল্যাট বা কোনো জায়গা এইগুলো কেনার প্রবল সম্ভাবনা, এটা তৈরি হচ্ছে আপনার কার্তিক মাসের দিক থেকে প্রবল সম্ভাবনা। আপনাদের সেই মতন ক্যাশ ফ্লো কিন্তু আপনাদের হাতে থাকবে, এদিকটা আপনারা লক্ষ্য রাখুন। বিবাহের দিক ওভারঅল শুভ, আপনাদের নতুনভাবে আপনারা বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। যাদের ডিভোর্স হয়ে গেছিল, সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর সেকেন্ড ম্যারেজ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে, সেকেন্ড ম্যারেজের জন্য যারা চিন্তাভাবনা করছেন। এমনি বিবাহ ভাগ্যটা আপনাদের এবছর শুভ ফল নির্দেশ করবে। প্রেমের দিকে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং নতুন প্রেমে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা এবছর পাবেন। শিক্ষাক্ষেত্রে যারা উচ্চশিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে এবছরটি শুভ, যারা গবেষণামূলক কাজ করছেন, রিসার্চমূলক কাজ করছেন তাদের জন্য কিন্তু এবছর শুভ, মাস্টার্স যারা করছেন তাদের জন্য কিন্তু এবছর একটা স্বর্ণময় যুগ হতে চলেছে, বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য এবছরটি শুভ। এবার ব্যবসাক্ষেত্র আপনাদের ওভারঅল এবছর শুভ ফল প্রদান করবে, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিন রিলেটেড বিজনেস করছেন,
যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা কসমেটিক্সের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর শুভ। কিন্তু যারা গাড়ির বিজনেসে আছেন, যারা ইন্ডাস্ট্রির বিজনেসে আছে, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে। যারা হার্ডওয়্যারের বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম, হোটেল বিজনেসে আপনাদের এই সময়টা প্রবলেম যাবে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আপনারা ধীরে 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 কাটিয়ে উঠবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। এবার আসি, যারা ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে এবছরটি শুভ নির্দেশ করছে, অর্থাৎ গ্ল্যামার জগতে যারা আছেন, গান বাজনা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য শুভ। যারা ডক্টর, যারা নিজে শিক্ষকতা করেন, যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট, অর্থাৎ সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, এ বছরটি আপনাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবছর, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। যারা রাজনৈতিক সেক্টরে আছে, রাজনৈতিক লাইনে আছেন, তাদের জন্য কিন্তু এবছরটি অতীব শুভ। আপনারা এই রাজনৈতিক লাইনে আপনারা অনেকটাই গেইন করবেন, আপনাদের পদ উন্নতি হবে, পদোন্নতি আপনাদের দেখা যাচ্ছে। এর পাশাপাশি তুলা রাশির দ্বিতীয় স্থানে কেতু গ্রহের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গলায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসতে পারে, সেই দিকটা একটু হলো মেডিকেলি আপনারা অ্যালার্ট থাকুন। এর সাথে জানায় যাদের কেস মামলা চলছে, ডিভোর্সের কেস চলছে বা সম্পত্তি রিলেটেড কেস চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি শুভ ফল নির্দেশ করবে। এই কেসগুলো কিছুটা হলো অবসান হবে, আপনাদের দিকে যাবে এই কেসের রায় এবছর। আপনাদের এই 1427 তুলারাশি জাতক জাতিকাদের গুরুজনদের সঙ্গে মতবিরোধ, অর্থাৎ আপনার পিতা মাতার সঙ্গে কিছুটা হলো মতান্তর আপনাদের তৈরি হবে। দাম্পত্য জীবন আপনাদের এবছর সুখের হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা আপনাদের ভালো থাকবে এবছর। আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই সাপোর্টগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের রাশির নবম স্থানে তুঙ্গস্থ রাহু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লটারি পাওয়ার বা ফাটকা কারবারি থেকে টাকা আসার কিন্তু সম্ভাবনা আছে তুলা রাশির। যারা লটারি কাটেন বা ফাটকা কারবারির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটি একটা অর্থ কিন্তু আপনাদের আসতে পারে। আপনারা এবছর কিছু ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি কিন্তু আপনারা পাবেন এবং আপনারা বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন এবং আত্মীয় স্বজনদের সহযোগিতা কিন্তু এবছর পাবেন, ভাতৃভাব মধ্যম। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।